এই ইডিয়েট, রাস্তা ছাড়ো। এই টোডা, রাস্তা ছাড়ো, খেলা ছাড়ো। আরে মিয়া ভাইসে আতঙ্কা, যাইবেনই তো, যাওয়ার আগে আমার হাতের এক গেলাস রস খাইয়া যান, সাথে এই এলাকার সমস্ত খবরাখবর ফিরি। আচ্ছা, তুমি কি মাদবার বাড়ির সবাইকে চেনো? আরে ভাই চিনি মানে, আরে তাগো সাথে তোমার আত্মার সম্পর্ক। ও তাই, তাহলে তোমাকে পেয়ে ভালোই হলো। আগে আগে তোমার এক গ্লাস রস দাও। আর শোনো, এই হলো আমার একমাত্র ছেলে ঢুলু, ওর সঙ্গে মাদবারের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। ও আল্লাহ, কি বিয়ে করতে আইছে না বিয়ে বইতে আইছে? আচ্ছা, মাদবার বাড়ির মেয়ের সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। আমাকে মাদব সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদব সাহেবের মেয়ে ফু? হ্যাঁ হ্যাঁ, তার কথা আর কি বলবো, মাইয়া দেখতে মাশাআল্লাহ একেবারে রাজকন্যার মতো, আলহামদুলিল্লাহ, গায়ের রং একেবারে দুধে আলতা। তাই দেখি, আর যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। মাশাআল্লাহ, ঘটনা তো একটা আছে। ঘটনা কি? না না, ওইটা কোনো ব্যাপার না। তবে কি খুলে দাও বাবা। কি আর বলবো, কি মাইয়ার কপালটা বড়ই খারাপ স্যার। কেন? কতজন দেখলো, কিন্তু বিয়ে আর হইলো না। রাখ, ইয়ে বিয়া হলো না কেন? কেমনে হইব কোন, যে পোলা দেখতে আসে সে আপনার মতো গাড়ি দিয়ে আসে ঠিকই, কিন্তু জামনের সবার খুঁজে পাওয়া যায় না। এ আল্লাহ, মানে? না না, আর কিছু নাই। যেমন ধরেন গিয়ে গতবার আইছিল ঢাকা শহর থেকে আপনার মতোই একজন সাহেব, আপনার ব্যবসা বড় গাড়ি দিয়ে আইছিল, কিন্তু পরে রাইতের অন্ধকারে কল্লা পাওয়া গেল পানা ফুকুরে, আর শরীর শরীর গাব গাছের মাথায়। সর্বনাশ! আরে এটা তো কিছুই না, তার আগের জনের তো শরীরের কোনো ক্ষতি সি পাওয়া যায়নি। অনেকদিন পরে পূর্ব পাড়ার পুকুরে মাছ ধরার সময় জালের মধ্যে উঠাইলো তার হাড্ডি গুড্ডি। ওরে বাবা, সে কি ডাইনি? আলাই বালাই ডাইনি বোকা, বট গাছের বড় জিনের আসর আছে। তয় কি? তয় আমাগো সাঞ্জ পুকুরে মাজারে গিয়ে দোয়া না নিয়ে গেলে ওই বাড়ি থেকে বাইসা আসা মুশকিল আছে। সাঞ্জ পুকুরের দরগা কোন দিকে? আল্লাহর ইচ্ছায় ফকির বাবার কাছে পৌঁছে যাবো। এই কোথায় তোমার ফকির বাবা? দেখাইতেছি, কোথায় গেলেন বাবারা? নইলে কিন্তু জানি মাইরে ফেলামু। দোস্ত, গাড়ির কি করু? গাছের ডালপালা দিয়ে ঢাইকে রাখ। আরে ব্যাক করে দুটারে গাছের মাথায় ঝুলাই রাখ, কয়দিন ঝুলাই বাবা? আমি দেখতাছি এবার গাছে দোলো বাবা, আমি যাই। না রে, কাজটা মনে হয় ভালো হয়নি। ভালো হয় নাই মানে? আরে আমি যদি না আটকাইতাম তাহলে তো ওরা সোজা তোকে বাড়িতে চলে যাইত। তখন কি হইতো? কি হইতো? ওরা পছন্দ কইরা আমারে বিয়ে করে নিয়ে যাইত। কি মনে হইতেছে? অগলে গিয়ে একেবারে দর তুতলাই উঠছে। ঠিক আছে যা, ওই হিজড়াটারে বিয়ে কর, আমি গেলাম। আরে আরে, তুই রাগ করে কই যাইতো সোস? আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তাইলে দেখলাম আমার জন্য তোর ভালোবাসা কতটুকু। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইত তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম, প্রমাণ করতাম আমি তোরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। নয়ন হফুল।